প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার প্রযুক্তি শিক্ষার উপর গুরুত্ব দিয়েছে। ডিজিটাল বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করেছি বলেই শিক্ষার্থীরা ঘরে বসে এখন পড়াশোনা করছে। রবিবার শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্রদলের সঙ্গে পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার সকাল 11টার পর এই সংঘর্ষ ঘটে। এ সময় সাংবাদিক, পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন ছাত্রদলের নেতাকর্মী আহত হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের রিমান্ডের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রবিবার মামলার তদন্ত কর্মকর্তা আদালতের কাছে আসামির 3 দিনের রিমান্ডের আবেদন করেছেন। রাজশাহী চারঘাট পৌরসভা নির্বাচনের ভোটকেন্দ্রে হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা 11টার দিকে সারদা থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। মিয়ানমারের সেনাবাহিনী বিক্ষোভে আবারও ব্যাপক সংঘর্ষ হয়েছে। রোববার পুলিশের গুলিতে এক আন্দোলনকারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া গ্রেপ্তার হয়েছেন অর্ধ শতাধিক। জার্মান বুন্দেসলিগায় কোলনকে শনিবার রাতে 5-1 গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে বায়ার্ন ও কোলনের মধ্যে 100তম ম্যাচ ছিল এটি। প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন ইয়াশ রোহান ও দিঘি। ছবির নাম শেষ চিঠি। একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রে দেখা যাবে তাদের। বৃহস্পতিবার রাতে ছবিটিতে চুক্তি স্বাক্ষর করেছেন তারা।